আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার শেডটা আবারও মুরগি বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো এই যে বুসিগুলা দেখতে পাচ্ছেন এই বুসিগুলো হচ্ছে কাঠের বুসি সমিল দিকে আনা এই বুসিগুলা ভালোভাবে শুকিয়ে নিতে হয় যাতে করে কোনো ধরনের বিজা বীজা ভাব না থাকে বিজা পিজা ভাব থাকলে আপনার যখন নিচে দেবেন থাকবে তখন এটা থেকে একটা গ্যাস হবে মুরগির জন্য অনেকটা ক্ষতিকর হয়ে থাকে সেজন্য এটা ভালো করে শুকিয়ে নিছি আমি এই যে দেখতেছেন একদম জর্জরা বসিগুলা শুকিয়ে নিছি তো সম্মানিত খামারি বন্ধমান আমার দীর্ঘ ছয় বছর অভিজ্ঞতা থেকে আমি যে একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতেছি সেটা হচ্ছে বোটিংটা এক জায়গাতে বারবার করবেন না বোটিংটা যদি একজাতে এক জায়গাতে বারবার করেন তাহলে বাচ্চার জন্য অনেকটা ক্ষতি হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে এখানে একটা কিন্তু গ্যাস থেকেই যায় সেজন্যে যদি আপনি যদি একটু জায়গা পাল্টিয়ে বোটিংটা করেন তাহলে আশা করি অনেকটা ভালো রেজাল্ট পাবেন তো আমি এই জিনিসটা প্রতি সেটের ক্ষেত্রেই করি যখন প্রতিবার বাচ্চা নেই তখন একটু আমি বোর্ডিংয়ের জায়গাটা চেঞ্জ করে দিই এতে করে আমার মুরগির বাচ্চাগুলো খুবই ভালো বোর্ডিং হয় তো এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে করলাম আমি তো আপনারা এই জিনিসটা আপনারা ব্যব ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো একটি ফলাফল পাবেন সম্মানিত খামারি বন্ধুগণ এই চ্যানেলটিতে আমি কীভাবে টাইগার মুরগি বোটিং করি এবং কীভাবে পালন করি সে বিষয়ে এই চ্যানেলটিতে ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে